Bismillahirrahmanirrahim. Shubhodayo chhatro chhatrindo. Coronavirus shomoykale sarkarer nirdesh motabek sarkar je online class er shubyabostha korechen sei online class e asha kori tumra shobai bhalo acho. Ami Satkira Sador বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমদ রবি আদর্শ কলেজের সমাজকর্ম প্রভাষক মোহাম্মদ আখতারুজ্জামান, আজ আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্র বেসরকারি কার্যক্রম সপ্তম অধ্যায় থেকে কিছু আলোচনা করব। দেখো, সমাজকর্ম আসলে সমাজ কল্যাণের সাথে সমাজের কল্যাণের সাথে কাজ করে থাকে, মানুষের কল্যাণের সাথে কাজ করে থাকে। আর এটা আসলে এই যে সমাজ কল্যাণ বা সমাজকর্ম, এগুলো কিন্তু ব্যাপক বিস্তৃত। যদিও সমাজকর্ম বিষয়টি আমরা নতুন হিসাবে জানি, তবে এর বিস্তার, এর কার্যক্রম সুপ্রাচীন কাল থেকে হয়ে আসছে। এখন সমাজে যে কার্যক্রম সমাজ কল্যাণমূলক, এই সমাজ কল্যাণমূলক কার্যক্রম আমরা প্রত্যেকেই করতে পারি আর আমাদের করা উচিত, তাই না? কারণ একে অপরের সহযোগিতা ছাড়া আমরা যেহেতু চলতে পারি না। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমার হাতে কিন্তু এটা একটা কলম, তাই না? দেখো, এই কলমটা কিন্তু আমি তৈরি করতে পারবো বা তোমরা কেউ তৈরি করতে পারবো, বাট কলমটা তো একজন তৈরি করছে। সে যদি তৈরি না করতো, তাহলে আমি তৈরি করে এনে তারপরে কি আমি এখানে ব্যবহার করতে পারতাম? আমরা কিন্তু এগুলো পারি না। যেমন এই যে এখানে ফ্যান আছে বা চেয়ার টেবিল আছে, এগুলো এক একটা বিষয়, এক একটা জিনিস, এর মেকার এক একজন, তাই না? তো আমরা এই জন্য একে অপরের সহযোগিতা ছাড়া চলতে পারি না। তো এটা একটা কার্যক্রম। আবার দানশীলতা আছে বা তোমার সৎকা আছে, সাহায্য আছে, শ্রম দিয়ে আছে, কথা দিয়ে আছে, বিভিন্নভাবে আমরা সমাজে উন্নয়নমূলক বা কল্যাণমূলক কার্যক্রম করে থাকি। এখন এই যে উন্নয়নমূলক কার্যক্রম বা কল্যাণমূলক কার্যক্রম আমরা করে থাকি, এটা আসলে যদি শুধু মনে করি আমি করব, তাহলে সেটা সম্ভব নয়। কারণ একার পক্ষে একটা সমাজে বা একটা গ্রামে বা একটা ইউনিয়নে বা একটা উপজেলা বা একটা জেলা বা একটা দেশে সাহায্য সহযোগিতা করা সম্ভব হয় না। যেহেতু সম্ভব হয় না, সে হিসেবে আমাদের দরকার দল, সমাজ, গ্রাম, রাষ্ট্র সবার ঐক্যবদ্ধ এটা কাজ করতে হয়। এখন যেহেতু সবারই সহযোগিতা লাগে, যে কাজ সেই কাজ সরকারের পক্ষ সম্ভব হয়ে ওঠে না, এই জন্য আমাদের বেসরকারি কার্যক্রম অর্থাৎ বেসরকারিভাবে আমাদের উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে চলেছে বা সরকারের পাশাপাশি বেসরকারি কার্যক্রমও এগিয়ে চলছে। এখন বেসরকারি কার্যক্রম এর মধ্যে আর ভাগ আছে, যেরকম আমি যদি বলি বিরাট একটা সংস্থা, তাই না? বিরাট একটা সংস্থা। এখন এর পাশাপাশি আছে ইউনিসেফ, আশা, এরকম বিভিন্ন ধরনের সংস্থা আছে। এগুলো কিন্তু বেসরকারি সংস্থা। আর এনারা দেখেন এই মানুষের
উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য এই সমস্ত সংস্থা কাজ করে থাকে। যেরকম তোমরা জানো 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, তাই না? এখন এই স্বাধীন হওয়ার পরপরই আমাদের দেশে অবস্থাটা কিরূপ ছিল যদি আমরা একটু মেমোরি খাটিয়ে চিন্তা করি যে আমাদের এই রাষ্ট্রে যুদ্ধ সমাপ্ত হলো, যুদ্ধ শেষ হলো, কোথায় আছে আমার বাবা, কোথায় আছে আমার আম্মু, কোথায় আছে আমার ভাইয়া, কোথায় আছে আমার দাদা, কোথায় আছে আমার চাচা, কোথায় আছে মামা, কোথায় আছে আমার নানা, এই ধরনের অবস্থা যখন আমাদের মধ্যে সৃষ্টি হয়েছিল, সেই সাথে আমাদের ঘর বাড়ি, অফিস আদালত, যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের বিষয় একবার তছনছ হয়ে গেছিল, তাই না? তো সেই অবস্থা, সেই করুণ অবস্থায়, সেই অসহায় সময়, সেই মানে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর শুধু কি সরকারের পক্ষে সম্ভব হয়? কখনো না। তাই এই সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা প্রথমেই বিরাট এগিয়ে এসেছিল, বিরাট এগিয়ে এসেছিল মানুষের কল্যাণের জন্য, মানুষের সহযোগিতার জন্য এরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল, যে কারণে বাংলাদেশে আজ অন্য অন্য সংস্থার মতো বিরাকও পাশাপাশি দাঁড়িয়ে আছে এবং বিরাক এখনো পর্যন্ত মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত শিক্ষা ব্যবস্থা, ঘর বাড়ি তৈরি, এমনকি খাদ্য ব্যবস্থাও এই বেসরকারি সংস্থা অসহায় মানুষের মধ্যে কি করছে, সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। কার বসত ভিটা নাই, কার চিকিৎসা, কে চিকিৎসা হতে পারছে না, বা কে অসহায়ের মধ্যে আছে, কে নির্যাতিত আছে সমাজের মধ্যে, এই ধরনের মানুষের পাশে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাও কাজ করে যাচ্ছে। এই জন্য আসলে আমাদের দেখতে হবে যে বেসরকারি সংস্থা যেমন বিরাট, এর প্রতিষ্ঠাতা, তাই না, ফজল আবেদ, উনি কিছুদিন আগে মারা গেছেন আমরা সবাই জানি। এখন ওনার পাশাপাশি আমরাও আজ যারা এখানে এই ক্লাসে অংশগ্রহণ করছি, প্রত্যেকে আমরা চিন্তা করব, অনুকরণ করার চেষ্টা করব যে উনি একটি সংস্থা তৈরি করছেন, মানুষের পাশে যে হিসাবে দাঁড়িয়েছিলেন, আজ পর্যন্ত অন্য অন্য মানুষকে দাঁড়িয়ে থাকার মতো সুব্যবস্থা করে গেছেন বা তাদের মধ্যে অনুপ্রাণিত করে গেছেন, আমরাও কি তার মতো হতে পারি না? আমি কি তার মতো মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি না? এই ধরনের টেন্ডেন্সি, এই ধরনের মনুষ্যতা আমাদের তৈরি করার চেষ্টা করতে হবে। কারণ যেহেতু মানুষ তো চিরস্থায়ী বেঁচে থাকে না, আজকে আমরা এখানে যারা আসি তারা আগামী 100 বছর পরে থাকব না, আবার এখান থেকে 100 বছর আগে যারা ছিল আজকে কিন্তু তারা নাই। তো সেই সময় আমাদের কল্যাণমূলক কাজে এগিয়ে যেতে হবে। এখন এই বেসরকারি সংস্থা, দেখো আমি যে বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করলাম, এটা হলো বিরাট, বিরাটের ভিশন। হ্যাঁ, ভিশন মানে কি? লক্ষ্য। বিরাটের ভিশন হচ্ছে এমন একটি পৃথিবী যেখানে কোনো প্রকার শোষণ ও বৈষম্য থাকবে না, শোষণ ও বৈষম্য থাকবে না, দ্বিধাবোধ থাকবে না, ছোট বড় থাকবে না, সবাইকে সমান দেখতে হবে,
হ্যাঁ, এবং প্রতিটি মানুষের নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ থাকবে। দেখো তারপরে গ্রামীণ ব্যাংক এই বিরাকি কিন্তু গ্রামীণ ব্যাংক তৈরি করছেন কাদের জন্য? এই অসহায় মানুষের জন্য, দুস্থ মানুষের জন্য, গরিব মানুষের জন্য। ঠিক আছে, এখান থেকে লোন নিয়ে, এখান থেকে অর্থ নিয়ে যাতে তারা তোমার এই তার সাংসারিক জীবনে, ব্যক্তি জীবনে, অর্থনৈতিক জীবনে অসহায় অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য বা নিজের ব্যক্তিগত জীবনে তোমার একটু শান্তি আনার জন্য বা সামাজিক জীবনে একটু শান্তি আনার জন্য, পারিবারিক জীবনে সবাইকে একটু সুখ দেওয়ার জন্য এখান থেকে অর্থ নিয়ে তারা চেষ্টা করে তার পারিবারিক জীবনে সুখ দেওয়ার জন্য। হ্যাঁ, এখন দেখো এর পাশাপাশি ইউনিসেফ আছে। ইউনিসেফও কিন্তু আইজো বিরাট, যেমন অর্থ দিয়ে, সম্পদ দিয়ে ঘর বাড়ি, বসতভিটা, স্কুল, কলেজ এই ধরনের কার্যক্রম করে গেছে, ঠিক ইউনিসেফও এনাদের পাশাপাশি শিশু কল্যাণ সহ সকল মানুষের পাশে এই ইউনিসেফও দাঁড়িয়েছে। তো ইউনিসেফ বিরাকের মতো গুরুত্বপূর্ণ একটি সংস্থা, যে সংস্থার কথা আমরা কখনো ভুলব না, যেহেতু সংস্থা হলো মহান আল্লাহ তাআলার সৃষ্টির জন্যই, মহান আল্লাহ তাআলার সৃষ্টির জন্যই করে থাকে। হ্যাঁ, মহান আল্লাহ তাআলার সৃষ্টির জন্যই কাজ করে থাকে। তো সেই হিসাবে আমরা তো মহান আল্লাহ তাআলারই সৃষ্টি, তাই না? মহান আল্লাহ তাআলাই তো আমাদের সৃষ্টি করছেন, সৃষ্টিকর্তাই তো আমাদের সৃষ্টি করছেন, তাহলে আমাদেরকেই তো সহযোগিতা করে এই ধরনের সংস্থাগুলো, নাকি? তো সেই হিসাবে আমি বলব এই বেসরকারি সংস্থা প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি সমাজের জন্য, প্রত্যেকটি গ্রামের জন্য, প্রত্যেকটি জেলার জন্য, উপজেলার জন্য, রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন দেখো ইউনিসেফ এর পার্টের প্রশিক্ষণ ইউনিট 9টি ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে থাকে। ইউনিসেফ আসলে মানুষকে প্রশিক্ষণ দিয়ে থাকে। হ্যাঁ, দেখো 1971 সালে স্বাধীনতা বিধ্বস্ত, স্বাধীনতা যুদ্ধে বিধ্বস্ত সিলেটের শাল্লা নামক স্থানে তেরার পুনর্বাসনমূলক কর্মসূচির মাধ্যমে একটি অগ্রযাত্রা শুরু হয়। কাদের? এটা কিন্তু বিরাকের, আমি সরি ভুল বলছিলাম, এটা বিরাকের অগ্রযাত্রা শুরু হয় তোমার 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বিধ্বস্ত সিলেটের শাল্লা নামক স্থানে তেরার পুনর্বাসনমূলক কর্মসূচির মাধ্যমে বিরাকের অগ্রযাত্রা শুরু হয়। এরা যে এখানে শুরু করে আসলে এরা আসে কোথা থেকে? এরা কিন্তু ছিল ভারতে, বাট ভারতে থাকাকালীন যখন দেখে যে বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্র, তো সেই হিসেবে মানুষের পাশে, সমাজের পাশে দাঁড়ানোর জন্য ওরা বাংলাদেশে চলে আসে এবং এখানে অগ্রযাত্রা ওদের শুরু হয়। তারপরে দেখো দরিদ্র দূরীকরণ এবং দরিদ্রদের ক্ষমতায়নে বিরাকের বহুমুখী কর্মসূচি গ্রহণ করে থাকে। হ্যাঁ, মানে দরিদ্র দূরীকরণের জন্য বিরাক বহুমুখী কর্মসূচি গ্রহণ করে থাকে। কারণ আমরা তো অধিকাংশ মানুষই বিশেষ করে গ্রামে দারিদ্র সীমার নিচে বসবাস করি, তো সেই হিসাবে বিরাকের একটি লক্ষ্য হলো এই দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদেরকে মুক্ত দেওয়া, তাই না? যাতে এরা এই দরিদ্র থেকে মুক্ত হয়ে এদের সন্তানদের, এদের পরিবারের পিতামাতা সহ যারা আছেন তাদেরকে একটু সচ্ছলতা, এটাই বিরাকের দরিদ্র দূরীকরণের মূল লক্ষ্য। এখন এই
দারিদ্র মানুষ এরা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হয়, তাই না? শিক্ষা থেকে যেহেতু বঞ্চিত হয় তাহলে শিক্ষা ব্যবস্থাও করা দরকার। বিরাট সেটাও করেছেন, শিক্ষা ব্যবস্থা বিরাট বাংলাদেশের বর্তমানে অনেকে এরা এখন ভার্সিটি পর্যন্ত করে ফেলছেন, একেবারে প্রাইমারি লেভেল থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা বিরাট বাংলাদেশে করেছেন এবং এদের শিক্ষা ব্যবস্থার মানও অনেক ভালো। তোমরা যখন বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে তখন আসলে দেখবে যে বাংলাদেশের যত নাম করা ইউনিভার্সিটি আছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এদের পাশাপাশি বিরাকও তোমার যে বেসরকারি সংস্থার মধ্যে শিক্ষা ব্যবস্থার ব্যবস্থা করেছেন, তো লেখাপড়ার মান একটা আটটা থেকে পরিপূরক এবং কোনোটাই কম নয়, বরঞ্চ বিরাকের শিক্ষা ব্যবস্থার মান আমি বলবো অনেক ভালো। যেহেতু আমি ঢাকাতে দেখে আসছি যে বিরাকের যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে কোনো ছাত্রছাত্রী আমাদের মতো মানে এই সময়গুলো অপচয় করে না। আমরা যেমন ভার্সিটিতে যে বিভিন্ন ধরনের আড্ডাখানায় বিভিন্ন ধরনের দোকানপাটে আমরা সময় কাটে, ওখানে ছাত্রছাত্রীরা এই ধরনের কোনো সুযোগ পায় না, কারণ বিরাকে পড়তে গেলে কিছু অর্থ খরচ হবে। যেহেতু বেসরকারি সংস্থা ওরা ভার্সিটি লেভেলে কিছু পয়সা নেয়, যেটা প্রাইমারিতে নেয় না। প্রাইমারি কিন্তু ওরা বিনা পয়সায় শিক্ষার ব্যবস্থা করে থাকে। হ্যাঁ, তো এই দারিদ্রদের জন্য, এই দারিদ্রদের জন্য এই যে শিক্ষার ব্যবস্থা কত সুযোগ, তাই না? এটা কারা করতেছে? এটা কিন্তু বেসরকারি সংস্থায় করতেছে, বিরাক করতেছে। আর বিরাকের পাশাপাশি অন্যান্য সংস্থাও করে থাকে, কিন্তু বিরাকে বিরাক যেভাবে এগিয়ে চলেছে অন্যান্য সংস্থাগুলো এত এগিয়ে যেতে পারেনি। তো সেই হিসাবে বিরাট আমাদের রাষ্ট্রে, বিশেষ করে বাংলাদেশের আমাদের গ্রাম পর্যায় থেকে শুরু করে শহরি পর্যায়ে স্থান পর্যন্ত, গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত প্রত্যেকটা সমাজে তাদের কার্যক্রম পৌঁছায় দিয়েছেন, অনেক আগেই সমাপ্ত করেছেন, সেটা এখন বলছে এগুলোর মানটাকে উন্নয়ন করার জন্য চেষ্টা করতেছে, তাই না? এই জন্য আসলে প্রত্যেকটা কার্যক্রম সরকারের একার পক্ষে সম্ভব হয় না, বেসরকারি সংস্থা বেসরকারি কার্যক্রম আমাদের খুবই প্রয়োজন, যেগুলো আমরা উপলব্ধি করতেছি, আমরা পাচ্ছি, আমাদের সমাজ পাচ্ছে, আমাদের পরিবার পাচ্ছে, আমাদের প্রতিবেশী পাচ্ছে, তাই না? তো সেই হিসাবে আমরাও ব্যক্তি জীবনে সমাজকর্মে যারা লেখাপড়া করতেছি আমরা চেষ্টা করব এই বিরাট যারা কার্যক্রম পরিচালনা করে এরা তো মানুষ, মাওলানা আল্লাহ তাআলার সৃষ্টি, আমরাও মাওলানা আল্লাহ তাআলার সৃষ্টি, সেই হিসাবে আমরাও মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আজকে বেসরকারি সংস্থা কার্যক্রম সম্পর্কে আমরা আলোচনা করলাম, নেক্সট ক্লাসে এই বেসরকারি সংস্থার আরও বিরাজমান আরও যে সমস্ত সংস্থাগুলো আছে, বিশেষ করে ইউনিসেফ, আশা, হ্যাঁ, এই ধরনের সংস্থা যারাগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তোমরা নেক্সট ক্লাসে আজকে যারা অংশগ্রহণ করছো তারা অবশ্যই অংশগ্রহণ করবে এবং তোমাদের বন্ধু সার্কেল যারা আছে তাদেরকে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দেবে। দেখবে তুমি যদি এই বিষয়গুলো তাদের সাথে বলো যে স্যার এরকম ইম্পর্টেন্ট কিছু বিষয় আলোচনা করছে, তাদের এগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে বা এই ধরনের সাজেশন যখন তাদেরকে তুমি দেবে তখন দেখবে তোমাদের অনুপ্রেরণায় তোমাদের কথা শুনে তারাও এই অনলাইন ক্লাসে তারা অংশগ্রহণ করছে এবং তোমাদের বন্ধু সার্কেলটাও অনেক শক্ত, তাই না? এই জন্য সবাইকে দাওয়াত দেবে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। ঠিক আছে, আজকে এখানে সমাপ্ত।